হ্যালো এভরিওয়ান, খুব মজার একটি পটলের রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে। চল চলো শুরু করি। এগুলো এই রেসিপির উপকরণ। প্রথমে পটলগুলো ধুয়ে লবণ হলুদ মেখে নেব। পর চুলোর মধ্যে কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটু কালো জিরো, দুটো তেজপাত, দুটো দালচিনি, দুটো এলাচ দিয়ে একটু লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পটলগুলো দিয়ে দেব। তারপর একটু লাল করে ভেজে নিয়ে ওখানে আদা রসুন সর্ষে আর চীনা বাদাম বাটা দিয়ে দেব। তারপর লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দই দিয়ে দিলাম। শেষে ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।